ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, বাটপাড়ে কি ভয় করি, ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা। আজ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মদিন, যত মত তত পথ, তাঁর এই বাণী আমরা সবাই জানি। কিন্তু আমরা কি জানি কতটা সাধনার পর তিনি এই চিন্তাধারায় উপনীত হয়েছিলেন? দাদা রামকুমার চট্টোপাধ্যায়ের হাত ধরে কলকাতায় এসেছিলেন গদাধর, এবং তাঁর সূত্রেই দক্ষিণেশ্বরের কালী মন্দিরে পুরোহিত হওয়া। তন্ত্র সাধনা, রাম মন্ত্র গ্রহণ করে শুধুমাত্র মন্দিরের গণ্ডিতেই থেমেছিলেন না তিনি। 1866 সালে সুফি সাধক গোবিন্দ রায়ের কাছে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। একনিষ্ঠ হয়ে নামাজ পড়তেন। কঠোর সাধনার পর তিনি উপলব্ধি করতে পারলেন ব্রহ্ম কী, যে কোনো ধর্মমত অনুসরণ করে ঈশ্বরের কাছে যাওয়া যায়। বললেন, ভগবানের অনেক নাম আছে এবং তাকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত করা যেতে পারে। আজ যখন হিন্দুত্ববাদী বিজেপি ধর্মের নামে, জাতের নামে রাজনীতি করছে, রামের দোহাই দিয়ে দাঙ্গা লাগাচ্ছে, খুন করছে, সন্ত্রাস ছড়াচ্ছে, তখন তাদের মনে করিয়ে দেওয়া উচিত এই বাংলার মাটিতে শ্রী রামকৃষ্ণের জন্ম হয়েছিল, যিনি সমস্ত ধর্মীয় গোঁড়ামি ও সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। কালীঘাট মন্দিরের পাশে বড় হওয়া বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রী রামকৃষ্ণের চিন্তাধারাকে আদর্শরূপে মেনে চলেছেন এতগুলো বছর। দক্ষিণেশ্বরের কালী মন্দিরে প্রবেশের জন্য তিনি নির্মাণ করেছেন স্কাইওয়াক, দক্ষিণেশ্বরের ঘাটগুলিকে আরও সুন্দর করেছেন। এই মাটি মিলনের মাটি, তাই এই মাটিকে রক্ষা করবেন শ্রী রামকৃষ্ণদেবের আদর্শে অনুপ্রাণিত মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমাদের হিন্দু ধর্ম বিশ্বজনীন, সার্বজনীন, যে ধর্ম খেতে দিতে পারে না, আমি সেই ধর্মের সমর্থক নই। আমি সেই ধর্মের সমর্থক যে ধর্ম মানবিকতার সমর্থক, সভ্যতার সমর্থক, সংস্কৃতির সমর্থক, এবং মানুষকে দুটো রুটি দিতে পারে, মানুষের রুটি কেড়ে নেয় না।